আগে ভালোভাবে কাটাইছি, এখন এই 2-4-5 বছর হয়েছে আমাকে দিনটা একটু খারাপ যাইতেছে, খারাপ যাইতেছে। এই জন্য ভারতের ট্রলারগুলো আছে না, ভারতের ট্রলারগুলো আইসা আপনার আমাকে জালের উপরে দিয়ে যায়, জাল ছিড়িয়ালায় হারিয়ালায়, আমরা কিছু কইলে আমার বডি ধামা দেয়, কোবাইবে মারবে। তখন মিশিং বড় ট্রলার বড় ওরা খুব সাগরে অত্যাচার করে আপনার। এখন এত কাছে আসে, এত কুলে আসে, পুরোপুরিভাবে আমাদের ভিতরে এসে পড়ে চলে আসে একবারে পুরোপুরিভাবে। নৌবাহিনী কোস্টগার্ড সাগর তো দেখে না ডিউটি করতে, যদি ডিউটি করতো তাহলে তো ওরা আসতে পারতো না, এভাবে আসতে পারতো। আমরা আগে খুব ভালো কাটাইছি, দিন ভালো গেছে, 2-4-5-7 বছর হয়েছে, একবার খুব তসর উপরের ভিতরে আসি, সাগর দিয়ে ঘুম মারি, নিদ্রা পারি, মাছ ধরতে পারি না, ওর কারণে আমাদের দেশের মাছ, আমাদের দেশের সব কিছু ওরা নিয়ে যায়। 65 দিনে নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরে মোকামে ফিরেছে জেলেরা। তবে জেলেদের অভিযোগ, বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেরা ইলিশ ধরে নেয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। স্থানীয় নদনদীতে ইলিশ আহরণের সংখ্যা কমে যাওয়ায় এখন সমুদ্রের ইলিশের উপর ভরসা করছে ব্যবসায়ীরা। বরিশালের সবচেয়ে বড় পাইকারি ইলিশের মোকাম পোর্ট রোডে এখন প্রতিদিন গড়ে 1000 মন ইলিশ আসছে, যা আগামীতে আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিভাগের অন্য মোকামগুলোতে এর চেয়ে বেশি ইলিশ মাছ এসেছে, তবে বাজারে শত শত মন ইলিশ থাকলেও দাম চওড়া। অনেককে তাই ইলিশের দাম শুনে হতাশ হচ্ছেন। এদিকে মৎস্য বিভাগ বলছেন, গত বছরের তুলনায় এবছর ইলিশ মাছের সাইজ বড় হয়েছে, মাছের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ইলিশ প্রজনন নিরাপদ করতে প্রতি বছর সাগরে মাসিকারে 65 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময়ে অভ্যন্তরীণ বিভিন্ন নদী থেকে গড়ে প্রতিদিন 50 থেকে 100 মন ইলিশ আসত বরিশাল মোকামে। তবে 23 জুলাই মধ্যরাতে 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর 48 ঘন্টা পার না হতেই শত শত মন সাগরের ইলিশ আসতে শুরু করে বরিশালের মোকামে। সোমবার 26 জুলাই বিকালে মোকামে এসেছে প্রায় 1000 মন সামুদ্রিক ইলিশ, আর স্থানীয় নদীর ইলিশ এসেছে 50 থেকে 60 মন। ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষে কম দামে ইলিশ কিনতে এসে অনেকেই হয়েছেন হতাশ। মনকে মন আপনি যদি দেখেন, শত শত মন ইলিশ আসছে, অথচ বাজারের দাম কোনোভাবে মানে হাতের নাগালের মধ্যে না, কী কারণে জানি না। অনেক বোর্ড আসতেছে, ফিশিং বোর্ড আসতেছে, ইলিশ উঠতেছে, কিন্তু এই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইলিশের দাম অত্যন্ত চড়া। যে কোনো মাছ, দেশি মাছ তো বাজারে নাই বললেই চলে, ইলিশ মাছের দাম ধরেন 1 কেজির উপরে যেটা, সেটা 1500-1600-1700 টাকা পর্যন্ত যাচ্ছে, যেটার দাম হওয়া উচিত সর্বোচ্চ 650-700 টাকা। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই একজন মানুষের পক্ষে ক্রয় ক্ষমতার ভিতরে নাই। এদিকে সাগর থেকে আগত জেলেরা জানায়, ভারতীয় জেলেদের কারণে মাছ ধরতে পারছেন না তারা। সাগরে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেরা না থাকলে আরও বেশি পরিমাণে ইলিশ মাছ আহরণ করতে পারত দেশের জেলেরা। আমাদের অনেক অত্যাচারই করি, আমাদের বাংলাদেশও আমাদের আমাদের সরকার তা করে আশ্রয় দিচ্ছে, সেইখান থেকে তারাই আমাদের বাংলাদেশ হয়ে তারা আমাদের ক্ষতি করে। তারা তো তাকে ডিউটি করে, তারা তার হেগর ধরে না, হেগর ধরেলে তার হেরা এগুলো আমাদের সুযোগ পাইতো না, ডিউটি তো তাকে ধরার দরকার, তাদের তো ডলারে না হইতো না বাংলাদেশ, আমাদের বাংলাদেশের বাংলাদেশের নদীর তারা লয়ে দিতে আসছে, আমরা মাছ ধরতে পারছি না, তাদের জন্য তারা লয়ে দেয়। আমরা ভারতের উপর আমরা এরা বিশাল দেশের লোক, ক্ষমতাশালী দেশের লোক, আমরা এদের তারা কিছু কইয়া আমরা তো হেরা আমরা মাইর দিব, তখন আমরা কী করি? আর এদের মিশিং বড়, বোট বড়, চালু বেশি, তা তো আমরা লোক পারব না, আমরা ভারতের উপর ভারতের লোক কিছু করতে পারব না, তো কী আর বাংলাদেশের সরকার তাহলে আসলে কিন্তু এরা আইজি নাই, তো আইতে পারতো না। আগে ধরতে এই কয় এই আপনার এই 5 বছর ধরে হেরা এবেলেন বাংলাদেশ, মানে 5 বছর বেশি হের আগে আসছে কম, হের আগে আসছে কম, এই 5 বছর মানে পুরো বাংলাদেশের মধ্যে আমাদের এই যে আয় ব্যয় এটা তারা লইয়া দেয়। সাগরে কি মাছ আছে? মোটামুটি আলাদা অনেক ভালোই আছে, আগে গেছে একটু ভালো। ব্যবসায়ীরা আশা করছেন সাগরে যাওয়া জেলেরা পর্যাপ্ত পরিমাণে ইলিশ ধরতে পারবে। বাজারে লোকাল নদীর মাছ কম থাকায় দামটা একটু বেশি, সমুদ্রের মাছ আরো বৃদ্ধি পেলে দামটা কমে যাবে বলে ধারণা তাদের। আজকে আসতে
একাধার মনে মাছ আছে, আমদামি আছে, পোর্টো ইলিশ মাছ গাড়ি দাম তুলনামূলকভাবে দু চার দিনের সাইজে আজকে কমে আছে। মনে করেন 500-600 এই সাইজের মাছটা আপনার 600-620-630 টাকা কেজি দরে বিক্রি হইতেছে। তবে মনে আশা করা যায় এই সপ্তাহ জুড়ে এইরকমই থাকবে। নিষেধাজ্ঞা উড্ডু করার পরে নদীতেই মাছ কম, যাও টুকটাক পায় জাইলারা বা ফিশিং বোর্ড আলারা বা গাড়ি বিক্রি করে। সমুদ্রে কী অবস্থা? সমুদ্রের অবস্থা বেশি ভালো না, মাছ আনাজ কম, এমনি নদীতে মাছ আনাজ কম এই বছর। অবরোধের পরেও তেমন একটা মাছের আমদানি নাই। এখন এটা হলো সৃষ্টিকর্তার ইচ্ছা, এবং বিশেষ করে এবার বান তুফান একটা নাই, যার কারণে গভীর সাগর থেকে উপরে মাছটা উঠে আসতে পারে না, এর কারণেই মাছ আনাজ কম। এখন পর্যন্ত বলা যাবে না, কারণ সামনে সিজন আছে, ভাদ্র আশ্বিন এই দুই মাস আছে, মাছ আল্লাহর ইচ্ছায় মাছ হবে। আজকে বাজার মাছ আনাজ কম থাকার কারণে মাছের দাম একটু বেশি। এদিকে মৎস্য কর্মকর্তা বলছেন, গত বছরের তুলনায় এবছর ইলিশ মাছের সংখ্যা বাড়বে, সাধারণ মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারবে বলে ধারণা তার। আমাদের জেলেরা মাছ ধরতে সাগরে গিয়েছে, আমরা আশা করছি যে সাগরে আমরা যে প্রতি বছরে নেই এই বছরও প্রচুর পরিমাণে ইলিশ পাবো। তবে সুখবর দিতে পারি, আমরা যেহেতু আমরা নমুনা দেখতে পাচ্ছি যে আমাদের নদীতে এবং মোহনায় আমরা বড় সাইজের ইলিশ পেয়েছি এই বছর অন্য বছরের তুলনায়, আমরা সাগরেও সেই ধারাবাহিকতা থাকবে এবং সাগরে জেলেরা ইলিশ পাবে। আর লক্ষ্যমাত্রা আমাদের গত বছর যেহেতু পূরণ হয়েছে, এবছরও পূরণ হবে আশা করছি, তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু মাছের সাইজ বড়। আমরা আর যেহেতু নিষেধাজ্ঞা ছিল আর জু ছিল না, আমাদের এই জন্য নদীতে মাছ ছিল না, সাগরে আমরা আহরণ করতে পারি নাই। আমরা সাগরে মাছ আহরণ শুরু করেছি, অবশ্যই আমরা ইলিশের আহরণ প্রচুর হবে এবং দাম আমাদের কমবে না, দাম আমাদের মুক্তার নাগালের ভিতরে আসবে। 26 জুলাই বরিশাল পোর্ট রোড পাইকারি বাজারে এলসি সাইজের ইলিশ মাছ বিক্রি হয়েছে 50,000 টাকা মন, 1 কেজি সাইজের 55,000, 12 থেকে 1400 গ্রাম সাইজের 65,000 ও 1.5 কেজি সাইজের মাছ 70,000 টাকা, এবং সামুদ্রিক ফিশিং বোর্ডের মাছ বিক্রি হয়েছে 24,000 টাকা দরে। সমুদ্রে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেদের অবাধ বিচরণ বন্ধের দাবি জানিয়েছেন জেলেরা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।